স্যার, আপনাদের এই যে স্কুলে যে দেয়ালে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি সম্পর্কে যদি কিছু বলতেন। স্কুলে মূলত লেখাগুলোর বিষয়ে দুটি উদ্দেশ্যই থাকে। একটা, দেয়ালে লেখার কারণে এক দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি পায়, এবং দেয়াল লেখাটা মূলত হয় কিছু মনীষীদের বাণী এবং নীতিবাক্য, এর সাথে পাঠ সংশ্লিষ্ট কিছু বিষয় লেখা হয়, যাতে বাচ্চাদের চলাফেরার সময় এই লেখাগুলো তাদের সম্মুখে থাকে এবং অনেকটা তাদের পড়ার বিষয়েও অগ্রগামী হয়। আর যেটা নীতিবাক্য আছে, যে একটা বাক্য সে পড়ে তার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা অথবা তার বাক্যটা থেকে সে অনেক কিছু শিখতে পারে, এজন্য মূলত দেয়ালে লেখাগুলো লেখা হয়। আর স্যার, আপনাদের দেখলাম যে নিচ থেকে ওঠার সময় যে মুক্তিযুদ্ধ গ্যালারি আছে, মহানবতার দেয়াল আছে, তো সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ গ্যালারিটা এই জন্যই করা হয়েছে যাতে বাচ্চারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে, কিন্তু বইতে সেই রকম পর্যাপ্ত ছবিও দেওয়া নেই, এবং মুক্তিযুদ্ধ গ্যালারি থেকে সে পর্যায়ক্রমে ধাপে ধাপে যেমন জাতির জনক বঙ্গবন্ধু তার সংক্ষিপ্ত জীবনী থেকে শুরু করা হয়েছে এবং 7ই মার্চের ভাষণ থেকে একেবারে শেষ পর্যন্ত যে তার স্বদেশ প্রত্যাবর্তন যেটা হয়েছে, এই ছবিগুলো দেওয়ার কারণে বাচ্চারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা এই গ্যালারি থেকে পেতে পারে। আচ্ছা, আর একটু দেখলাম যে ওখানে আপনারা বিজ্ঞানাগার এবং গ্রন্থাগার করছেন, তো সেটা দিয়ে বাচ্চাদের কী সুবিধা? বিজ্ঞানাগার মূলত, এখানে বিজ্ঞানাগার করার উদ্দেশ্য হল চীন দেশীয় ভাষায় একটি প্রবাদ আছে, ইফ আই হিয়ার আই ফরগেট, ইফ আই সি আই রিমেম্বার, ইফ আই ডু আই লার্ন। এখানে যদি বাচ্চারা বিজ্ঞানাগারের যে সমস্ত বিষয় আছে বা বিজ্ঞান সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি সে পরীক্ষার মাধ্যমে হাতে কলমে করতে পারে, তাহলে তাদের শিক্ষাটি সঠিকভাবে হয়। এবং যেটা হলো পড়ার পাশাপাশি, পাঠ্য বইয়ের পড়ার পাশাপাশি যদি সে অন্য গল্পের বই এবং বিভিন্ন মনীষীদের বই এ সম্বন্ধে যদি কিছুটা ধারণা না নেয়, তাহলে তার লেখাপড়া শুধু পাঠ্যপুস্তকের ভিতরেই সীমাবদ্ধ থাকে। এজন্য মূলত আমার বিদ্যালয় বিজ্ঞানাগার এবং পাঠাগার করার আসল উদ্দেশ্য আর কি। আচ্ছা, এখন স্যার আপনাদের স্কুল দেখে যদি সবাই অনুপ্রাণিত হয়, তো সেক্ষেত্রে অন্য যারা হেডমাস্টার এবং অন্য যে স্কুলের আছে তাদের সম্পর্কে আপনি যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, যদি আমার স্কুলে এভাবে সাজানোর ফলে আমার খুবই ভালো লাগছে এবং বাচ্চারা খুব আনন্দিত। আমার মতে যদি প্রতিটি বিদ্যালয় এভাবে বঙ্গবন্ধু গ্যালারি, তারপর বিজ্ঞানাগার এবং পাঠাগার করা হয়, তাহলে বাচ্চারা স্কুলমুখী হবে, তাদের লেখাপড়ার স্পৃহ আরও বেড়ে যাবে। তাহলে আমি অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, তারা চেষ্টা করা উচিত যে তাদের স্কুলটাকে সৌন্দর্য এবং সৌন্দর্য বৃদ্ধি করা, এর সাথে সাথে বাচ্চাদের স্কুলমুখী করার জন্যে, যাতে বাচ্চারা স্কুলে এসে আনন্দ পায়, স্কুলটাকে সে নিজের মতো ভাবে, তাহলে তার লেখাপড়ার স্পৃহা বেড়ে যাবে, তার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে অনেক।